নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী যে কিছুক্ষণের মধ্যেই কালো মেঘ করে নেমে আসছে বৃষ্টি, দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। এই সঙ্গে জানিয়ে দেবো কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের সূত্রের থেকে, এবং দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে আবহাওয়ার কী পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। তো ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার আবহাওয়ার এখন পরিস্থিতি কী রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক হন অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন, এতে লেটেস্ট আবহাওয়ার আপডেটগুলি সবার আগে পেতে। চলুন বন্ধুরা, কী বলেছে যে ভ্যাবসা গরমই প্যাঁচ প্যাঁচে আবহাওয়ার জেরে প্রাণ ও গঠন হয়ে গিয়েছে রাজ্যের সাধারণ মানুষের। সবথেকে বেশি গরমে কষ্ট পাচ্ছে কলকাতা ও দক্ষিণবঙ্গের মানুষ, হুহু করে তাপমাত্রা যেন বাড়তেই চলেছে। জুলাই মাসের মাঝামাঝি সময় হতে চলেছে, কবে যে দক্ষিণবঙ্গে একটু ঝেঁপে বৃষ্টি নামবে সেই অপেক্ষায় রয়েছে সকলেই। লাগাতার বেশ কিছুক্ষণ সময় ধরে দক্ষিণবঙ্গে গরম খেল দেখাচ্ছে, ব্যবসা গরম থেকে অস্বস্তিকর পরিস্থিতি সব কিছুতেই যেন নাজেহাল অবস্থায় হয়ে গিয়েছে সাধারণ মানুষের। বৃষ্টি কবে নামবে? আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনোরকমভাবে ভারী বৃষ্টিপাতের সতর্ক নেই আলিপুরের পক্ষ থেকে। এদিকে ফের আবার উত্তরবঙ্গে আবহাওয়া বদলের ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবারও এবার একাধিক জেলায় ক্ষেত্রে সতর্ক জারি করল হাওয়া অফিস। আজ মঙ্গলবার ওই বুলেটিনে হাওয়ার অফিস জানিয়ে দিয়েছে যে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই 3 জেলার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী। এছাড়াও পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনায় একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আসছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যে এই 2 জেলায় ক্ষেত্রে হলুদ সতর্ক জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে ভারী বৃষ্টিতে রীতিমতো ভেসে যাচ্ছে উত্তরবঙ্গ সহ দেশের অর্ধেক রাজ্য। হিমাচল প্রদেশ শুরু করে পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড ব্যাপক বৃষ্টি হচ্ছে। ওইদিকে বন্যা দেখা দিচ্ছে। ওইদিকে দক্ষিণবঙ্গে গরমের অব্যাহত হয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানা হয়েছে আগামী শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গে কোনো জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। যদিও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে তবে গরম কিন্তু কমবে না, সেই সঙ্গে আর্দ্রজনিত অস্বস্তিকর উত্তরন্ত বাড়বে। চারদিকে ফাটা গরম, হাল বেহাল হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষরা।